শালি ও দুলাহাই অবৈধ সম্পর্ক স্থাপন করলে ইসলামের দৃষ্টিতে কি করা উচিত আল্লাহ মাফ করুন হাসির বিষয় না যদি এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির সাথে তার স্ত্রীর তালাক হয়ে যাবে না অনেকে এটা ভুল বুঝে তবে এখান থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে পর্দার বিধান আরো শক্তভাবে করা উচিত ইসলামী আইন প্রচলিত থাকলে এখানে ওই দুলাভাই তো মৃত্যুদণ্ডের শাস্তি কারণ বিবাহিত ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয় ইসলামী সেরিয়া অনুযায়ী তার শাস্তি হলো কি বিচারিক ভাবে তাকে মৃত্যুদণ্ডর আদেশ দেওয়া হবে কিন্তু যেহেতু বিচারিক ভাবে এটা কায়েম করার সুযোগ নাই আল্লাহর কাছে সে করবে মাপ লজ্জিত হবে ব্যাস এবং পরবর্তীর জন্য সাবধান হবে আমাদের দেশে মানুষ বলে শালি ছোট বোনের মতো দুলাভাই বড় ভাইয়ের মতো বড় ভাই মায়ের মতো দেবর ছোট ভাইয়ের মতো এসব কথা বলা হয় না এগুলা সব হলো মিস্টার ইবলিসের বানানো কিছু স্লোগান এগুলা সুন্দর করে সমাজে ছেড়ে দিছে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে এই সম্পর্কে তিনি বলেছেন আরে আলহামু আল মেয়েদের জন্য দেবর ভাসুর পুরুষদের জন্য শ্যালিকে আর বয়ের বড় বোন এরা হলো মৌতের মতো অন্য মহিলার সঙ্গে যেভাবে পর্দা করতে হয় এদের সাথে আরো শক্তভাবে করতে হয় অন্য পুরুষদের সাথে যেভাবে পর্দা করতে হয় দেবরের সাথে ভাবির আরো শক্তভাবে পর্দা করতে হয় কারণ এখানে ফেতনার ভয়টা বেশি একসাথে ঘরোয়া ফ্যামিলিতে থাকলে তো কিসের দেবর কীসের ভাবি সব একসাথে খায় আসে যায় মিশে হারাম। পরিষ্কারভাবে হারাম পর্দার বিধানটাকে মেনে চলতে হবে সেরকম ঘরবাড়ি নাই আলাদা আলাদা থাকার সুযোগ নাই পর্দা লাগায় নিবেন নজরকে হেফাজত করবেন দৃষ্টিকে হেফাজত করবেন প্রজন ছাড়া কথা বলবেন না দুনিয়ার বাঁধ্রামি শয়তানি দুষ্টামি সব শালি দুলাবাই করে আর দেবর ভাবি করে করতে করতে হাজারো অপকর্মের দুয়ার খোলে ঠিক না বে ঠিক এই জন্য এগুলা থেকে বেঁচে থাকতে হবে জায়েজ নাই দেবর ভাবির সম্পর্ক কতদূর থাকা উচিত এ তো বললামই পর্দা প্রথা প্রতিষ্ঠিত করতে না করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ইসলাম কি বলে পর্দা প্রথা যে লিখেছেন সেটা ভুল লিখেছেন পর্দা কোনো প্রথা না পর্দা হলো আল্লাহ তালার বিধান আল্লাহর বিধান পর্দার বিধান এটাও বাস্তবায়ন করা উচিত এরপরে একই সঙ্গে যদি ধর্ষণ হয় তার শাস্তিও কার্যকর করা উচিত দুইটাই একসাথে চলা উচিত একটা খোলা রেখে আরেকটার জন্য শাস্তি দেওয়া এটা যুক্তি না এটা ঠিকই বলেছেন স্ত্রীকে বাড়িতে রেখে কতদিন বাহিরে থাকা যাবে প্রবাসী ভাইরা কতদিন বিদেশ থাকতে পারবেন বউকে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস অনুযায়ী চার মাস কয় মাস চার মাস আর আমাদের দেশে তো মিডিল ইস্টে গেলে দুই বছরের আগে তো আসার কোনো চিন্তাভাবনাই নেই দেখুন আপনি যদি বিদেশে যেতে চান এবং যে থাকতে চান আপনার ভিসা ওই দেশের এম্বাসি নবায়ন করলে শুধু হবে না ইসলামের দৃষ্টিতে আপনার ভিসা আপনার স্ত্রী দিতে হবে বিয়ে করে যদি বিদেশ যান আর বউ যদি বলে না আমি তোমাকে পারমিশন দিলাম না তাহলে আপনার যাওয়ার সুযোগ না ভিসা পাইলেন না কথা বুঝতে পারছেন আর যদি বউ বলে ঠিক আছে আমি সবর করব তুমি থাকো আমাদের ভালোর জন্য গেছো তাহলে এটা জায়জ আছে অনেক প্রবাসী ভাইরা আছেন যুগ যুগ পার হয়ে যায় আসতে চায় না টাকার গন্ধ রিয়ালের গন্ধ বড় ডেঞ্জারাস এটা ছেড়ে আসতে চায় না বউ হারায় সংসার হারায় সব হারায় রাস্তায় গুরগুর করে আছে না নেই এই জন্য সাবধান থাকতে হবে বিদেশে ততদিন থাকতে পারেন যতদিন থাকলে গুনা হবে না স্ত্রীও তার নিজেকে হেফাজত করতে পারবে এর বেশি হলে থাকা জায়েজ নাই